আজ আইপিএফটি গন্ডাছড়া মহকুমা কমিটি গন্ডাছড়া সদর পার্টি অফিসে আইপিএফটি 14তম প্রতিষ্ঠা দিবস পালন করল। আজকের দিনে ত্রিপুরা ল্যান্ড দাবিকে সামনে রেখে আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মার নেতৃত্বে আইপিএফটি রাজনৈতিক দল গঠন করা হয়েছিল। প্রত্যেক বছরই আইপিএফটি এই দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে আসছে। আজ প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন আইপিএফটি গন্ডাছড়া মহকুমা ডিভিশনাল কমিটির সভাপতি প্রেম সাধন ত্রিপুরা, আইপিএফটি গন্ডাছড়া মহকুমা ডিভিশনাল কমিটির সম্পাদক চরণ বাংশী ত্রিপুরা, আইপিএফটি নেতা উত্তম ত্রিপুরা সহ আইপিএফটি পার্টির দলীয় কর্মী সমর্থকরা। আজকে আইপিএফটি গন্ডাছড়া ডিভিশন কমিটি পক্ষ থেকে তো আমাদের আজকে ছোট একটা প্রোগ্রাম আমরা অনুষ্ঠিত করলাম। আমরা পার্টির যে ফ্ল্যাগ উত্তোলন করলাম আমরা, তো এখানে বিশেষ করে আমরা যে আজকের দিনটা, তো আজকের দিনটা খুব স্পেশাল দিন আমাদের জন্য। কেননা আমরা জানি আজকের দিন 4 মার্চ 2022, তো আজকের দিনটা আমরা কেন ইয়ে করলাম, কারণ 14 বছর অতিক্রম হলো যে আমাদের আইপিএফটির জন্ম হয়েছে। আমরা জানি 4 মার্চ 2009 আমরা আইপিএফটির জন্ম হয়েছিল এই দিনটা, তো তার জন্য আমরা এই দিনটা আমরা প্রত্যেক বছর পালন করে থাকি। পাশাপাশি বিভিন্ন অঞ্চল, বিভিন্ন ডিভিশন, বিভিন্ন তোমার ডিস্ট্রিক্টে আমাদের এই আজকের দিনটা আমরা পালন করে থাকি। তো তার জন্য আজকে আমাদের এই স্পেশাল দিনটিকে আমরা আইপিএফটি গন্ডাছড়া বিভাগের পক্ষ থেকে আমাদের এই আজকে প্রোগ্রামটা, ফ্ল্যাগ উত্তোলন প্রোগ্রামটা আমরা করলাম। নমস্কার।